আপনারা দেখছেন একুশে টেলিভিশন কোন কোন কিডনি রোগে আক্রান্ত রোগীরা রোজা রাখতে পারবেন না সেগুলো একটু জেনে নিতে চাই যেমন ধরেন যারা ডায়ালিসিস হচ্ছে তো ডায়ালাইসিস কিন্তু আবার দুই ধরনের প্রধানত একটা হলো যেটা মেশিনে করে হিমোডায়লাইসিস তাদের সাধারণত সপ্তাহে তিন দিন করে ডায়ালিসিস করতে হয় আরেকটা আছে যে পেটে আমরা একটা ক্যাথেটার বা নল লাগিয়ে দিই এবং এটা দিয়ে আট ঘন্টা পরে পর পর দুই লিটার করে পানি দেওয়া হয় এবং ভিতরে যে পানিটা থাকে সেটা ড্রেন আউট করা হয় তো এটাকে বলা হয় সিএপিডি তো যারা সিএপিডি করছে তারা তো প্রতি খনি বাইরের যে পানিটা পেটে দিয়ে রাখতে হচ্ছে কাজেই তাদের রোজা রাখাটা তাদের জন্য যাবে না তাদের ফিদিয়া দিতে হবে আর যারা হিমোডালাইসিস করে তাদের জন্য কিন্তু রোজা রাখাটা খুবই দ্রোহ ব্যাপার তারপরেও যেহেতু এটা একটা সব অর্জন করার জন্য একটা একটা বড় সুযোগ অনেক বড় সুযোগ সেজন্য অনেকে চায় এটা মিস করতে চায় না তো তাদের জন্য বলবো যে তারা যদি রোজা রাখতেই চান তাহলে কয়েকটা ব্যাপারে তাদের খুবই সতর্ক হতে হবে একটা হলো যে রোজার সময় এমনি তো তাদের প্রস্রাবের যারা ডায়ালাইসিস করে তাদের কিন্তু প্রস্রাবের পরিমাণ কমতে কমতে যারা এক বছর দুই বছরের বেশি যারা ডায়ালাইস করছে তাদের প্রস্রাব হয়ই না তার মানে হলো কেউ যদি একবারে বেশি পানি খেয়ে ফেলে তাহলে কিন্তু সেটা শরীরে জমা থেকে যাবে এবং জমা থেকে সেটা শরীরের উপর একটা বোঝা করতে পারে যার জন্য সেটা হার্টের উপর চাপ সৃষ্টি করে হার্ট ফেল হতে পারে এবং বুকে পানি জমে শ্বাসকষ্ট হতে পারে সেই জন্য তাদের একবারে বেশি পানি খাওয়া যাবে না দুই নম্বর হলো তারা যখন রোজা রাখবেন কোন দিনটা সেটা হলো যে তারা ডায়ালাইসিস যদি রাতে করতে পারে তাহলে দিনে প্রতিদিন তারা রোজা রাখতে পারে আর তারা যদি ডায়ালাইসিস দিনে করতে চায় তাহলে যেদিন ডায়ালাইসিস করবে ওই দিন তারা রোজা রাখবে না আর যখন রোজা রাখবে তখন মনে রাখতে হবে যে পানি খাওয়ার যে যে তীব্র পিপার সাইডে কেন হয় এটা হল আমরা যখন লবণ বেশি খাই লবণের কাজ হলো শরীরে পানি বেশি সে তার তার যে সমতা সেটাকে ধরে রাখার জন্য বেশি পানির পিপাসার সৃষ্টি করে তো সেই জন্য যারা ডায়ালাইসিসের রুগী তাদেরকে আমরা সবসময় বলবি যে তারা লবণ একদম খাবেন না এবং তৈরি তরকারি যেগুলোতে লবণ বেশি আছে সেগুলো খাবেন না কারণ ও ওগুলো খেলে শরীরে অতিরিক্ত লবণ যায় এবং সেজন্য তাদের পিপাসা বেড়ে যায় সেজন্য জন্য রুগীরা কী করবে তারা পানি কম করে খাবে এবং ইফতারের পর তারা কিছু কিছু করে পিপাসা অনুযায়ী তারা পানি খাবে এবং তারা রাখতে পারে অ্যামাউন্ট নির্দিষ্ট করা থাকে যে এই পরিমাণ পানি খাবে হ্যাঁ তাদেরকে যারা ডায়ালিসিস তাদেরকে আমরা বলেই দেই তাদের শরীরের অবস্থার উপর নির্ভর করে তাদের হার্টের অবস্থার উপর নির্ভর করে এবং তাদের শরীরে কতটুকু পানি জমা আছে অর্থাৎ তাদের ড্রাই ওয়েট যারা বলে সেটা অ্যাচিভ করছে কি না উপর ডিপেন্ড করে আমরা পানির পরিমাণটা নির্দিষ্ট করে দিই সাধারণত আধা লিটার থেকে এক লিটার এবং কারো কারো যার প্রস্রাব কিছু কিছু হচ্ছে তাদেরকে আমরা কোনো কোনো ক্ষেত্রে দেড় লিটার পর্যন্ত অ্যালাউ করি তো সাধারণত এক লিটারের কম পানি আমরা খেতে বলি যাতে করে না হয়ে যায় এছাড়াও কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য অন্যান্য খাবারের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে এই এই রমজানে তারা নিয়মগুলো মেনে চলবেন আচ্ছা ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আমরা সাধারণ আমরা যারা আছি যারা সুস্থ মানুষ তারা তো সবাই আমরা যাদের জন্য রোজা প্রযোজ্য আমরা রোজা রাখছি তারা তো তাদের জন্য খাবারগুলো কি এবং তার থেকে কিডনি রোগীদের কতটুকু আলাদা করে খেতে হবে সেই জিনিসটা আমি বললে হয়তো খুব সংক্ষেপে বলারই চেষ্টা করি তাহলে হয়তো সবাই বুঝতে পারবে সাধারণ আমরা যারা আমাদের কিন্তু খাবার মধ্যে আমার কয়েকটা উপাদান আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা হলো যেমন আমিষ যেটা মাছ মাংস ডিম দুধ থাকে দুই নম্বর হলো কার্বোহাইড্রেট যেটা আমাদের মূল এনার্জি বা শক্তি যোগায় কার্বোহাইড্রেট বলতে আমরা যে চাল থেকে যে যে খাবারগুলো আমরা ভাত রুটি এগুলো এবং এগুলোর থেকে যে উপাদানগুলো তৈরি হয় এগুলো যেগুলো খাচ্ছি এগুলো সবই হলো কার্বোহাইড্রেট আর ওটা আসে চর্বি জাতীয় খাবার এবং এই চর্বি জাতীয় খাবারই একটা উপাদান এরপরের উপাদান আসে ফলমূল এবং শাক সবজি এবং তারপরে আসে পানি এই কটা জিনিসের প্রতি আমাদের সমূহ গুরুত্ব দিতে হবে তো এগুলো কীরকম থাকবে যেমন মাছ মাংস ডিম দুধ যেগুলো আছে এগুলো হলো আমিষ জাতীয় খাবার এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণেই খাওয়া উচিত সাধারণ যারা আমরা যারা সুস্থ মানুষ আছি তবে কিডনি রুগী যারা এক দুই তিন চার পাঁচ নাম্বার ধাপ পর্যন্ত আছে অর্থাৎ ডায়ালাইসিস শুরু হয় নাই তাদের জন্য কিন্তু এই খাবারগুলো কম করে দেওয়া থাকে কারণ এলে বেশি পরিমাণে যদি আমিষ খায় তাহলে কিডনির ক্ষতি করবে কিন্তু আবার এমন হবে না যে বন্ধ করে দেবে বন্ধ করলে কিন্তু আবার শরীরের মাসুল যেগুলো আছে সেটা ডেস্ট্রয় হবে ধ্বংস হবে সেটা পরিমিত খাবে তার ডাক্তার সেটা বলে দিবে দুই নম্বর হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে কিন্তু আমরা যে সুগার খাই অথবা সুগারি জাতীয় খাবার যেগুলো সুগার বলতে চিনি চিনি কিন্তু আমি যখন একটা ফল খাই ফলের মধ্যে কিন্তু সেখানেও কিন্তু চিনি আছে মিষ্টি আছে এবং তার সাথে কিন্তু অনেকগুলো উপাদান আছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যখন চিনি খাই এটা কিন্তু শুধুই চিনি আসে আর অন্য কিছু নাই এটা খুব দ্রুত অবজর্ভ হয় রক্তে ছড়িয়ে যায় এবং যাওয়ার পরেই রক্তে হঠাৎ করে সুগার বেড়ে যায় ইনসুলিন বাড়িয়ে দেয় বাড়িয়ে দিয়ে দেখা যায় এটা হাইপার ইনসুলিনিমিয়া করে এবং তাড়াতাড়ি এটা হজম হয়ে যায় আবার খাওয়ার খিদে বাড়িয়ে দেয় এভাবে করে কি এটা একদিকে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়ায় অন্যদিকে খিদে আরও বাড়িয়ে দেয় তাতে ওজন বেড়ে যায় যে সমস্ত পানীয়তে সফট ড্রিঙ্ক আমরা যেগুলো বলি কোমল পানীয় যেগুলো বলি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে এবং ডেঞ্জারাস আমি নাম বলতে চাই না বিভিন্ন কোম্পানির রঙিন রঙিন শরবত আছে অ্যাভয়েড ডেঞ্জার আছে অনেক ক্ষতিকারক এগুলো এগুলোতে প্রচুর সুগার থাকে এবং ইফতারির পরপর যখনই খাওয়া হয় এটা সুগার বেশি বেড়ে যায় এবং কিছু পরে হাইপার ইনসুলিনিমিয়া করেন এবং অনেক অগঠন করে থাকে এগুলো খাবেন না ন্যাচারালগুলো খাবে এরপর আসেন চর্বি জাতীয় চর্বি জাতীয় খাবারের মধ্যে যেগুলো অ্যানিমাল ফ্যাট যেগুলো আছে অর্থাৎ গরু খাসির মাংসর যে চর্বি থাকে সেগুলোতে কোলেস্ট্রল বেশি থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে তবে আমরা ভেষজ চর্বি যেগুলো আছে সেগুলো আমরা খেতে পারি তবে আমরা এই চর্বি দিয়ে ভাজা পোড়া করে খাবো না কারণ যখনই আমাদের এই ভাজা পোড়া খাওয়া হয় এগুলো ট্রান্সফ্যাট তৈরি হয় যেগুলো আমাদের শরীরের জন্য খুবই খারাপ এবং সেই সাথে এই ভাজা পোড়া খাবারগুলো আমাদের হজমের জন্য সারাদিন রোজা রেখে যখন খালি স্টমাকটা থাকে যখন এই ভাজা পোড়া ঝাল এবং সেই সাথে যখন মশলা জাতীয় খাবার খাওয়া হয় সেটা স্টমককে আপসেট করে এটা আমাদের জন্য অনেক ক্ষতি করে এটা